বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে জেনে বুঝেই সহযোগিতা করেছেন দুই কর্মকর্তা ড ফরাসুদ্দিনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির রিপোর্টে তাদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে যমুনা নিউজকে ডক্টর ফরাসুদ্দিন বলেন অর্থ মন্ত্রণালয়ের উচিত দ্রুততম সময়ের মধ্যে এই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা এ সংক্রান্ত মামলা তদন্তে এখন পর্যন্ত আন্তর্জাতিক চক্রের জনকে শনাক্ত করেছে সিআইডি সুশান্ত সিনহা রিপোর্ট বাংলাদেশ ব্যাংকের দশ কোটি ডলার রিজার্ভ চুরির ঘটনা তদন্ত করছে সিআইডি আর্থিক অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্ত করে অর্থমন্ত্রীর কাছে রিপোর্ট জমা দিয়েছে ড মোহাম্মদ ফরাসুদ্দিনের নেতৃত্বে গঠিত কমিটি প্রতিবেদনে বলা হয় বাংলাদেশ ব্যাংকের পাঁচ কর্মকর্তার অসতর্কতা ও প্রযুক্তিগত জ্ঞানের অভাবে হাত ছাড়া হয় অর্থ এছাড়া গুরুত্বপূর্ণ দুই কর্মকর্তা জেনে বুঝেই সহযোগিতা করেছেন বলে প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি দুইজন লোককে আইডেন্টিফাই করেছে যাদের নাম প্রেসে আসে নাই কখনো আসে নাই একদম ফুল প্রুফ এটা আইডেন্টিফিকেশন হয়েছে যারা মনে হচ্ছে যে সজ্ঞানে ফেসিলিটেট করেছে এবং সুপারিশ শুনে দৃষ্ট সুপারিশ করা হয়েছে তাদের বিরুদ্ধে ক্রিমিনাল ইনভেস্টিগেশন করা দরকার আর পাঁচজন লোক যে তারা ছিল তারা সতর্ক ছিল না এইভাবে হয়েছে অর্থমন্ত্রীর কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর পেরিয়েছে দেড় মাসেরও বেশি সময় তদন্তকারীরা বলছেন অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুনির্দিষ্ট সুপারিশ থাকায় প্রতিবেদনটি দ্রুত প্রকাশ করা দরকার এখন নিশ্চয়ই সময় হয়েছে সরকার আমাদের তদন্ত রিপোর্টে যে সকল বিষয় আমরা আলোচনা করেছি যে সমস্ত সুপারিশ আমরা করেছি সরকার দেশের স্বার্থে সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবে সুনির্দিষ্ট অভিযোগ আছে একাডেপ অ্যাপয়েন্টমেন্ট অভিযোগ আছে এটা এখন সরকারের ব্যাপার এইখানে অ্যাকশন নিলে ওই জায়গায় কোনো অসুবিধা হবে মনে করি না অন্যদিকে জব্দ ফরেন্সিক তদন্ত করছে সিআইডি তারা রিজার্ভ চুরির সাথে বহির্বিশ্বের জনের জড়িত থাকার প্রমাণও পেয়েছে বহির্বিশ্বের যে অংশটুকু আছে এই অংশটুকু প্রায় শেষ পর্যায়ে এবং এটা শেষ হওয়ার পরেই আমরা দেশের মধ্যে লিঙ্কেজ কতটুকু পাই সেটা আমরা খুঁজব অনেক কিছুই আমাদের হাতে কিন্তু এই যে ইভিডেন্সগুলো আমাদের হাতে এগুলো ডকুমেন্ট অফিসিয়াল ডকুমেন্ট সেই ইভিডেন্সটাই কিন্তু আমাকে আবার ডিপ্লোমেটিক চ্যানেলে কালেকশন করতে চুরি যাওয়া অর্থের মধ্যে শ্রীলঙ্কা থেকে দুই কোটি ডলার এবং ফিলিপাইন থেকে পাওয়া গেছে অল্প কিছু ডলার সুশান্ত সিনহা যমুনা নিউজ ঢাকা